কোনো ব্যক্তি এমন জমিন ক্রয় করেছে যেখানে কবর আছে সেখানে কি ঘর বানাতে পারবে আলমগীর হুসাইন নামে একজন ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি এমন জমিন ক্রয় করেছে যেখানে কবর আছে সেখানে কি ঘর বানাতে পারবে এমন জমিন ঘর বানানোর জন্য ক্রয় না করতে আমরা বলবো যেখানে কবর আছে কারণ হাদিসে পাওয়া যায় জীবিত মানুষকে যেভাবে সম্মান করো মৃত মানুষকেও সমান সম্মান করো তার জীবদ্দশায় তাকে যে সম্মান দিতে তার মৃত্যুর পরে তাকে সেই সম্মানটাই দাও এখন যাকে কবর দেওয়া হয়েছে তার সেখানে বাড়িঘর করা মানে কি তার কবরের উপরে যদি করেন তাহলে পসরাব হবে পায়খানা হবে স্বামী স্ত্রী থাকবে মলে জুতা নিয়ে উঠবেন হ্যাঁ সেখানে গরু ছাগল বানবেন বাড়িতে তার কবরের যে এহতেরাম সেটা নষ্ট করবেন এরপরে যদি বাধ্য হয়ে আপনি বাড়িঘর করতে চান তাহলে বলবো জায়গাটি ক্রয় করার পরে ওলামাইকেরামের সাথে পরামর্শ করবেন এবং সেখান থেকে তাদের যে কবর আছে সে কবরের হাড্ডি হাড়গোড় যা আছে সেগুলো অন্য কোন জায়গায় স্থানান্তরিত করে তারপরে বাড়ি করবেন ওলামাইকেরামের পরামর্শ নিয়ে ফাতুয়া নিয়ে কাজটি করবেন আশা করি